মুহম্মদ জাফর ইকবাল আপনাকেই বলছি। আপনি মাঝে মাঝে জাতির উদ্দেশ্যে কলাম লিখেন, কিন্তু সেই কলামগুলোর প্রতিক্রিয়া নাকি আপনি পড়েন না। যদি সেই প্রতিক্রিয়াগুলো আপনি পড়তেন, তাহলে বুঝতেন একসময়ের জনপ্রিয় সায়েন্স ফিকশন টুকুনজিলের লেখক জাফর ইকবালকে মানুষ কেন আজ এত ঘৃণা করে। সম্প্রতি আপনি একটি কলাম লিখেছেন যেখানে আপনি কোটা সংস্কারের পক্ষে আন্দোলনকারীদের যা ইচ্ছে ভাষায় অপবাদ দিয়েছেন। সেই পোস্টটি পড়েই কিছু সত্য পরিষ্কারভাবে বুঝিয়ে দেবার জন্যই এই ভিডিওটি করছি। আপনি লিখেছেন পুরো ঢাকা শহরকে জিম্মি করে নাকি আন্দোলন হয়েছিল, অথচ এই আন্দোলন শুরু হয়েছিল আরও 3 মাস আগে। ধাপে ধাপে শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে কোটা সংস্কারের পক্ষে সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছিল, এবং সেদিন রাতে যেদিন পুলিশ সাধারণ ছাত্রদের উপর হামলা করেছিল, আমি নিজেই ছিলাম শাহবাগে। হাজার হাজার ছাত্র শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, তাদের সাথে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা এবং বঙ্গবন্ধুর ছবি। স্লোগান ছিল একটাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। কেউ পুলিশের দিকে একটা ঢিলও ছুড়ে নেই, কোনো সরকার বিরোধী স্লোগান হয়নি, বরং বারবার ঘোষণা দেওয়া হচ্ছিল আমরা চাই সরকারের মন্ত্রীরা আমাদের সাথে কথা বলুক, সরকার আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য আমাদের সাথে অন্তত বসুক। কিন্তু পুলিশ হঠাৎ করে বিনা উস্কানিতে 2 সেকেন্ড আগেও কোনো ওয়ার্নিং না দিয়ে চারিদিক থেকে সাধারণ ছাত্রদের উপর আক্রমণ করে, শত শত রাবার বুলেট এবং টিয়ার শেল মারে। আমি নিজেও কিছু সেকেন্ডের জন্য মনে হয়েছিল যে অজ্ঞান হয়ে যাব। শত শত মেয়ে যারা কোনোদিন এসবের কোনো রাজনীতির মধ্যে নেই, তারাও এই পরিস্থিতির শিকার হয়েছিল, এবং সারা রাত পুলিশ বিভিন্ন ভার্সিটির হলে হলে আক্রমণ করেছিল। এরপরেও সাধারণ ছাত্রদের দাবি ছিল যে সরকার বসুক, আলোচনা করুক, কিন্তু সরকার কিন্তু তা করেনি, বরং যতভাবে সম্ভব এই আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। ভিসি স্যারের বাসায় হামলা হয়েছিল, কিন্তু কারা এই হামলা করেছে? যারা লক্ষ লক্ষ ছাত্রের এই বিশাল আন্দোলন হবার পরেও হলে হলে গিয়ে ছাত্রীদেরকে নির্যাতন করার সাহস পেয়েছে, যারা ছাত্রীদের রক কেটে দিয়েছিল এবং জুতার মালা পরে বহিষ্কৃত হবার পরের দিন আবার ফুলের মালা পরে ব্যাগ করেছিল, কেবলমাত্র তারাই সাহস করবে। যারা এইভাবে প্রকাশ্যে রামদা কিরিশ নিয়ে ঘুরার পরেও গ্রেফতার হয় না, কেবলমাত্র তারাই সাহস করবে ভিসির বাসায় হামলা করার। সাধারণ ছাত্ররা কোনো দিনই এই হামলা করেনি। একজন ছাত্র বুকে আমি রাজাকার লিখায় জাফর ইকবালের অনেক খারাপ লেগেছে, কিন্তু সংসদে দাঁড়িয়ে মতিয়া চৌধুরী যখন আন্দোলনকারী সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল, তখন কিন্তু তিনি তার কোনো প্রতিবাদ করেননি। রাজাকারের বাচ্চারা কেন এত সস্তা হয়ে গিয়েছে? অনেকে বলে আমরা নাকি পুরো ভিডিও দেখিনি, কিন্তু আমি খুব মনোযোগ দিয়ে পুরো ভিডিও দেখেছি। তিনি এটাই বুঝাতে চেয়েছেন, যদি কোটা কমিয়ে দেওয়া হয় তাহলে মুক্তিযোদ্ধার বাচ্চারা চান্স না পেয়ে রাজাকারের বাচ্চারা চান্স পাবে, রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে। আমার প্রশ্ন তো সেটাই, মুক্তিযোদ্ধার বাচ্চারা যদি চান্স না পায় তাহলে কেন রাজাকারের বাচ্চারা চান্স পাবে? তাহলে কি দেশের কোটি কোটি মানুষ, এই লক্ষ লক্ষ ছাত্র সবাইকে কি তিনি রাজাকার মনে করেন? এই যে রাজাকারের মতো ঘৃণিত একটা শব্দ, যেটা জাফর ইকবাল নিজেও লিখেছেন রাজাকাররা কত খারাপ ছিল, এই রাজাকারের বাচ্চা শব্দটাকে যে এত সস্তা করে ফেলা হয়েছে, এই যে যেখানে সেখানে মতের সাথে না মিললেই এমনকি মুক্তিযোদ্ধাদেরকেও রাজাকার বলে গালি দেওয়া হয়, এটা কি কোনো অপরাধ নয়? তার প্রতিবাদ কি তিনি কখনো করেছেন? যখন অধিকার চাইতে গেলে মুক্তিযোদ্ধাকে ঢাল হিসাবে ব্যবহার করে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া হয়, তখন মানুষ বলতেই পারে চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। সরকারি চাকরি পাবার জন্যে নাকি এই আন্দোলন? অথচ লক্ষ লক্ষ সাধারণ ছাত্র শুধুমাত্র চাকরি পাবার জন্য এই আন্দোলন করেনি, বরং যারা বিসিএস দিয়ে টিকে, যারা প্রশাসনে যায়, যারা সচিব হয়, তারাই দেশ চালায়। এই লোকগুলো যদি ভালো না হয়, মেধাবী না হয়, তাহলে একটা দেশ বেশি দূরে এগিয়ে যেতে পারে না। যার জন্য এই আন্দোলন, দেশের সকল বুদ্ধিজীবী, শিক্ষক, ছাত্র সবাই এই আন্দোলনের সাথে, যৌক্তিক আন্দোলনের সাথে একমত হবেন, শুধুমাত্র দলকানা এবং স্বার্থবাজ লোক ছাড়া। জাফর ইকবাল আরও লিখেছেন, আমরা নাকি কখনো মুক্তিযুদ্ধের পক্ষে রাজাকারের বিরুদ্ধে কিছু বলিনি, অথচ আন্দোলনের শুরু থেকেই সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা হচ্ছিল, স্লোগান ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ছাই নেই। মুক্তিযোদ্ধারা অবশ্যই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, কিন্তু মুক্তিযোদ্ধাদের সন্তান যদি হয় এমন,
আমরা গায়ে হাত দিব কেন? গায়ে হাত দিব কেন আমরা? এরা প্রতিক্রিয়াশীল চক্র, মুক্তিযোদ্ধা সন্তানদের কেন্দ্রীয় সভাপতি আমার মুক্তিযোদ্ধা, আমরা সবসময় রাজপথে থাকি। এইভাবে হাতে নাতে ধরা খাওয়ার পরেও নির্লজ্জভাবে বলছে, আমরা কই মারছি, কেন মারবো, আমরা রাস্তাতেই থাকি। এমন নির্লজ্জ মিথ্যু গুন্ডা পাণ্ডা লোক যদি কোটা দিয়ে পুলিশে যায়, প্রশাসনে যায়, তাহলে একটা দেশ কী অবস্থায় যাবে, কই যাবে সহজেই বোঝা যায়। এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আন্দোলন নয়। এমনকি এই লোক মন্ত্রী এমপি হওয়ার আগেই নামের পাশে লিখে রেখেছে মেহেদি এমপি, কারণ সে হয়তো জানে তার কোটা আছে, সে হয়তো মন্ত্রী এমপি হতে পারবে। কিন্তু আমরা অনেক মুক্তিযোদ্ধাদের সন্তানকে চিনি, যারা ফার্স্ট হয়েছে, যারা চান্স পেয়েছে, যারা কখনো কোটা চায় না, যারা এই আন্দোলনে ছিল, আছে এবং থাকবে, কারণ তারা শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান, কোটা দিয়ে তাদের চান্স পাওয়া লাগে না। জাফর ইকবাল, আপনাকেই বলছি, আপনি এখন সম্পূর্ণ নগ্ন হয়ে দলবাজি শুরু করেছেন, আপনি নাকি প্রতিক্রিয়া পড়েন না, আপনি নাকি সাধারণ ছাত্রদের সাথে কথা বলেন না। আপনি যদি সাধারণ ছাত্রদের বোঝার চেষ্টা করতেন, যদি আপনার প্রতিক্রিয়া পড়তেন, পাঠ প্রতিক্রিয়া পড়তেন, তাহলে আপনি বুঝতেন সাধারণ মানুষ কেন আপনাকে আজ এত ঘৃণা করে। আপনি যেহেতু প্রতিক্রিয়া পড়েন না, আপনার জন্য কিছু প্রতিক্রিয়া আমি পড়ে শোনাচ্ছি। যুদ্ধের সময় কোদাল নিয়ে গর্তে লুকিয়ে থাকা লোকটা আমাদের মুক্তিযুদ্ধের গল্প শোনায়। স্যার, দালালি ছাড়ুন, আমি রাজাকার ছাত্ররা মতিয়া চৌধুরীকে ট্রল করার জন্য লিখেছিল, সেটা খুব ভালোভাবেই জানেন আপনি। স্যার, চাটুকারিতার জন্য কি কোনো নোবেল নাই? যুদ্ধের সময় পালিয়ে বেড়ানো লোকের মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা খুব একটা মানায় না। আপনাকে নাকি এখন নামাজের কথা বললে আপনি তাকে পুলিশে দিয়ে দেন, অথচ এই বয়সে ও ছোট্ট ছোট্ট মেয়েদের হাতে ধরে নাচতে আপনার ভালো লাগে। আপনি আস্তিক নাকি নাস্তিক সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু অন্তত পক্ষে হুমায়ুন আজাদের মতো সত্যটা বলার সাহস রাখুন। আমরা লক্ষ লক্ষ ছাত্র, আমরা কেউই রাজাকার নই, আমরা উগ্রবাদী নই। আপনার বিরুদ্ধে যখন হামলা হয়েছিল, আমরা সকলেই তার প্রতিবাদ করেছিলাম, কিন্তু আপনি আজ অন্যায়ের পক্ষে, ন্যায়ের বিরুদ্ধে, আমাদের অধিকারের বিরুদ্ধে কথা বলছেন, দলবাজি করছেন। আপনি নাকি আমাদের উপর হর হর করে বমি করে দিতে চান, কিন্তু আমরাও আপনাকে জানিয়ে দিতে চাই, আমরা যারা চান্স পাবো সামনে, আমরা কেউই আপনার ট্রেনিংয়ে আপনার কথা শোনার জন্য যাব না। আমরা আপনাকে ঘৃণা করি, আমরা রাজাকার নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, দেশপ্রেমিক ছাত্র জনতাই, আমরা আপনাকে আজ ঘৃণা করি। এই কথাটা আপনাকে স্পষ্টভাবে বলে দিতে চাই। আমি চাই আপনি এই ভিডিওটা দেখুন এবং জানুন কেন আমরা বাংলাদেশের মানুষ আপনাকে, একসময়ের জনপ্রিয় লেখককে, কেন আজ এত ঘৃণা করি।